চুয়াল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ দুই হাজার বাইশ উপলক্ষে ছাগলাইয়া উপজেলা পরিষদ কৃত্রিক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় আমরা আছি চাঁদগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে সেখানকার শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রেজেন্টেশন সম্পর্কে বিস্তারিত বলবে আলাইকুম আমি চাঁদগাজি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে বলছি আমি নবম শ্রেণীর ছাত্রী আমার নাম জানাতুল ফায়দুস জেরিন আমরা এখানে যে প্রজেক্টটা এনেছি এটার নাম হচ্ছে কাঙ্ক্ষিত শহর বা কভারটেবল সিটি এখানে আমরা পরিবেশ দূষণ রোধ তারপর বৃষ্টির পানি বিভিন্ন কাজে অপচয় না করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারব এরকম একটা পদক্ষেপ নেওয়া এখানে আমরা বড় বড় প্রতিষ্ঠানগুলো ছাদগুলো খালি থাকে যদি ওইখানে আমরা ছাদ কৃষি করি তাহলে আমাদের আমাদের ফল ফুল ফলমূলের চাহিদা পূরণ হবে তারপর আমরা প্লাস্টিকগুলো যদি নিচে না পেলে মাটিতে না পেলে তার যদি ওইগুলো প্লাস্টিক মাটিতে ফেললে পরিবেশ দূষণ হবে ওইগুলো না পেলে আমরা যদি প্লাস্টিক রিসাইকেলিং কারখানায় নিয়ে গিয়ে ওইগুলোকে পরিশোধন করি রিসাই এখানে রিসাইকেল কারখানা এখানে আমরা রিসাইকেল করে প্লাস্টিকগুলোকে দীর্ঘমেয়াদী প্লাস্টিক তৈরি করব। দীর্ঘমেয়াদী প্লাস্টিকগুলো আমরা দুই তিন বছর যাতে না ফেলা ফেলা লাগে ওই রকম করে তৈরি করব। আর পচনশীল দ্রব্যগুলো ওইগুলো আমরা জৈব সার কারখানাতে এনে ওটা সার তৈরি করব ওইটা আমরা জমিতে ব্যবহার করতে পারবো আর বৃষ্টির পানি সংরক্ষণ এখানে বৃষ্টির পানি সংরক্ষণ এখানে আমরা ছাদে বৃষ্টির সময় পানি ছাদের পানি ওইগুলো যদি আমরা এখানে ট্যাঙ্কে জমা করে রাখি তাহলে বৃষ্টির পর আমরা বিভিন্ন কাজে এই পানিগুলো ব্যবহার করতে পারবো এগুলোকে পরিশোধন করে আমরা খেতেও পারবো আর এগুলো গাড়ি পরিষ্কারের কাজে তারপর গাছে পানি দেওয়ার কাজে এরকম বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো আর প্রতিটি শহরে হাসপাতাল বাঞ্ছনীয় থাকা এখানে একটা হাসপাতাল দেওয়া হচ্ছে তারপর এখানে একটা খেলার মাঠ আমাদের সকলেরই বাচ্চাদের খেলার জন্য একটা মাঠ দরকার এখানে একটা দেওয়া আছে এখানে আমরা খেলাধুলা করতে পারবো আশেপাশের বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারবে আমার নাম মোহাম্মদ সাজাদ হোসেন আমি ক্লাস নাইনথে নবম শ্রেণীর স্টুডেন্ট আমি এখানে আপনার দেখতেছেন টেসলা কয়েল এটা নাইন ভোল্টের ব্যাটারি ইউজ করে লোয়ার পাওয়ার থেকে হায়ার পাওয়ারে নিয়ে গেছি এটা এটাকে তিনশো ভোল্টেজ পাওয়ারে নিয়ে গেছি এটার সাহায্যে আমরা এনার্জি বাল্ব এবং কি এমনকি বৈদ্যুতিক যে সংযোগগুলো ২২০ দুশো বিশ ভোল্ট বা এর থেকে বেশি ভোল্টেজ লাগে চালানো যায় ওগুলো আমরা বাড়িতেই ইউজ করতে পারি তারপর এটা দেখছে রিভার ক্লিনার এটা আমরা ফোরে ফোর আমাদের নদী আমাদের দেশটা নদীমাত্রিক দেশ এখানে আমাদের সকল বজ্র দেশের সকল বজ্র পদার্থ সব নদীতেই মানে ফালানো হয় এগুলো সব সব মানে নদী পরিষ্কার রাখার জন্য রিভার ক্লিনার বোর্ডটা আমরা বানিয়েছি এখানে এখানে একটা ফ্যান লাগানো হয়েছে এটার সাহায্যে এটা সামনের দিকে চলে আর এটার এয়ার সাহায্যে মোটরের সাহায্যে এটা ক্লিনার এই বজ্র পদার্থগুলো উপরে